মফুর উদ্দিনের বিএড ডিগ্রি বৈধ নয়, রায় হাইকোর্টের। বালেশ্বর উচ্চতর মাধ্যমিক স্কুলের অধ্যক্ষ স্বপন কুমার দেব 2018 সালের 30 জুন কর্মজীবন থেকে অবসর গ্রহণের পর গাইডলাইন অনুযায়ী ওই স্কুলের বিষয় শিক্ষক মফুর উদ্দিন ইনচার্জ বিভাগে অধ্যক্ষের দায়িত্ব নেন। শিক্ষা বিভাগের নির্দেশে ওই বছরের 22 জুন অধ্যক্ষ নিয়োগের জন্য পত্র পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়। 2019-এর 14 জানুয়ারি অধ্যক্ষ নিয়োগের জন্য ইন্টারভিউ নেওয়া হয়। স্কুল সিলেকশন কমিটি যে মেরিট লিস্ট তৈরি করে টেস্ট সিলেকশন বোর্ডে পাঠায়, তাতে লিস্টের প্রথম নাম ছিল মফুর উদ্দিনের। দ্বিতীয় স্থানকারী 2 নম্বরে থাকা শব্বির আলী টেস্ট সিলেকশন বোর্ডের কাছে মফুর উদ্দিনের বিএড ডিগ্রি বৈধ নয় বলে অভিযোগ করেন। বোর্ড অভিযোগ খাতায় দেখে 2019-এর 10 সেপ্টেম্বর মফুর উদ্দিনের ডিগ্রি বৈধ বলে ঘোষণা করে। মুজবিবর তখন বোর্ডের অর্ডারকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়। আদালতে রায় সপক্ষে না আসার অনুমানে 2021-এর 23 জুলাই মামলা তুলে নেন। এরপর অজ্ঞাত কোনো এক কারণে ওই বছরের 29 জুলাই স্থায়ী অধ্যক্ষ হিসেবে নিযুক্তি দিতে রাজ্য সরকারের মাধ্যমিক শিক্ষা পরিষদের এডিশনাল সেক্রেটারি উপযুক্ত যোগ্যতা থাকা সত্ত্বেও এক সিটির মাধ্যমে সিলেকশন লিস্টের প্রথম স্থানে থাকা মফুর উদ্দিন, দ্বিতীয় স্থানে থাকা জ্যোতিময় নাথ বিএড ডিগ্রিকে অবৈধ আখ্যা দিয়ে মুজবিরর আলীকে অধ্যক্ষ হিসাবে নিযুক্তি দেওয়ার জন্য সুপারিশ করেন। 2021-এর আগস্ট মুজবিবর আলী অধ্যক্ষের আসনে বসেন। এবছরেই 9 সেপ্টেম্বর এডিশনাল সেক্রেটারি সিলেকশন লিস্টের 3 জনের শুনানি গ্রহণ করেন। এতে মফুর উদ্দিন বিএড ডিগ্রি বৈধ বলে প্রমাণিত হয়। এরপর এডিশনাল সেক্রেটারি 2022-এর 2 জুন চিঠির মাধ্যমে যে সময়সীমার মফুর উদ্দিন আসাম বিশ্ববিদ্যালয় থেকে বিএড ডিগ্রি অর্জন করেছেন তা সম্পূর্ণ বৈধ ঘোষণা করে মফুর উদ্দিনকে বলেশ্বর হায়ার সেকেন্ডারি স্কুলের বেলকুলার প্রিন্সিপাল হিসাবে নিযুক্ত দেওয়ার সুপারিশ করেন। কিন্তু এডিশনাল সেক্রেটারির নির্দেশকে চ্যালেঞ্জ করে মুজবিবর আলী পুনরায় হাইকোর্টে দ্বারস্থ হলে বিষয়টি সাময়িক স্থিতাবস্থায় রাখার নির্দেশ দেওয়া হয়। আদালত এ বছরের অর্থাৎ 2023 সালে 19 অক্টোবর এই স্থিতাবস্থা তুলে নেয় এবং এডিশনাল সেক্রেটারি 2022-এর 2 জুনের নির্দেশকে কার্যকরী করতে বলে। হাইকোর্টের এই রায়ের পরিস্থিতিতে বিএড ডিগ্রির বৈধতা নিয়ে প্রশ্ন তুলে আইনের বেড়াজালে জড়িত বছরখানেক ধরে প্রিন্সিপাল নিউকে যে জটিলতা সৃষ্টি করেছেন তা সমাধানের পথ খুঁজে পেল। কিন্তু হাইকোর্টের নির্দেশ আজ অবধি শিক্ষা বিভাগ থেকে মুজবিবর আলীকে সরিয়ে মফুর উদ্দিনকে ওই স্কুলের অধ্যক্ষ পদে নিযুক্তি দেওয়া হয়নি। মফুর উদ্দিনকে অন্যায়ভাবে বঞ্চিত করে মুজবিবর আলীকে অধ্যক্ষ পদে নিযুক্ত দেওয়ার পর শিক্ষানুরাগী শিক্ষাপ্রেমিক সহ স্থানীয় অন্যান্য সংগঠনগুলি খুবই ফেটে পড়েছে। তারা নবনিযুক্ত অধ্যক্ষকে আটকাতে টানা বেশ কদিন স্কুলের গেটে তালা লাগিয়ে দিয়েছিল। এবার হাইকোর্টের রায়ের পর স্থানীয় শুভবুদ্ধিসম্পন্ন মানুষের অভিমত, শিক্ষা বিভাগের উচিত অতিসত্বর হাইকোর্টের রায়কে কার্যকর করে মফুর উদ্দিনকে স্কুলের স্থায়ী অধ্যক্ষ পদে নিযুক্তি দেওয়া। হয়তো স্বার্থ অন্বেষী আবার হাইকোর্টের রায়কে কার্যকর না করার পথ খুঁজবে। কালাইন থেকে আব্দুল সুবহান লস্করের প্রতিবেদন। শেষ দিন হিয়ারিং লাগে ডাক পাইলাম, আমি গেলাম, গিয়ে হিয়ারিং দিলাম। তারপরে প্রায় 4 মাস গোলা যায় এনসিটির থেকে ক্লেরিফিকেশন আনিয়া, আসাম গভর্নমেন্টের লিগ্যাল সেল থেকে ক্লেরিফিকেশন নিয়া গভর্নমেন্টের অর্ডারটা হইল আমার ফেভারে। গভর্নমেন্টে কইল ওখান যে মফুর উদ্দিনের বিএড ডিগ্রিটা ভ্যালিড এবং তার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হোক এজ রেগুলার প্রিন্সিপাল, ডিএসি রে এই সিটিটা দিল। কিন্তু এটা লইয়া এ আবার মুসুবির আলে আবার দেখা গেল হাইকোর্টের দ্বারস্থ হইল। হওয়ার ফলে প্রথমে কোর্টে এটার স্থিতাবস্থা বজায় রাখার লাগে কইল এবং কইল যদি এখন মানে চার্জ হ্যান্ড ওভার না হইয়া থাকে
তো ডিরেক্টরে যারে উপযুক্ত মনে করেন তার কাছে চার্জ হ্যান্ডওভার করার লাগে, চার্জ দেওয়ার লাগে আর কি, তারে দিয়ে স্কুলটা চালাইবার লাগে। অ্যাকর্ডিংলি ডিরেক্টর অফ সেকেন্ডারি এডুকেশন থেকে আমি একটা চিঠি পাইলাম যে আমি চার্জটা হ্যান্ডওভার করতাম সুবির আলের কাছে। আমি অ্যাকর্ডিংলি চার্জ হ্যান্ডওভার করছি বিশ আগস্ট 2021। কিন্তু আমার কেসটা তো রইয়া গেছে, মানে আমার কেসটা তো হিয়ারিং রইয়া গেছে, তারপরে তো হিয়ারিং হইল। হিয়ারিংয়ের মাধ্যমে যখন আমার ফেভারে এলো, ডিপার্টমেন্টে যখন কইলো যে না তার ডিগ্রি ভ্যালিড এবং অ্যাপয়েন্টমেন্ট তারে দেওয়া হোক, এই সিটিটা লইয়া হ্যাঁ গেল কোর্ট, আবার কোর্টের স্থিতাবস্থা বজায় রাখার লাগে কইলো। তারপরে তাকে তো কেস চলের গত উনিশ অক্টোবর ফাইনাল জাজমেন্ট পাই হইল, যে জাজমেন্ট একদম ইলাবোরেটলি সব কিছুরে গাইয়া যে জাজমেন্টটার মাধ্যমে ওটা ই হইল যে আমার বিএড ডিগ্রিটা ভ্যালিড এবং গভর্নমেন্টের যে অর্ডারের মাধ্যমে আমার এখন হয়েছিল যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার লাগিয়া এই অর্ডারটা যাতে ডিপার্টমেন্টে কার্যকর করে। বর্তমান অবস্থাটা ও পর্যায়ে এখন পর্যন্ত আমার ডিপার্টমেন্টে অ্যাপয়েন্টমেন্ট দিছে না। কিন্তু উচ্চ আদালত থেকে আপনি এটা এটা স্বীকৃতি পাইছেন যে আপনি আপনার ভ্যালিড। আমি তো অপেক্ষা করলাম হিয়ারিংয়ের, হিয়ারিং হইল। হিয়ারিংয়ের পরবর্তীতে গভর্নমেন্টে যখন অর্ডার দিল আমার ফেভারে যে আমার বিএড ডিগ্রিটা ভ্যালিড এবং আমার যাতে রেগুলার প্রিন্সিপাল হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়, ডিএসির কাছে ইসিটিটা গেল। মানে এই তারিখটা খবর তারিখ আসলো এটা হইল গিয়া 2021-এর 2nd September। মানে হাইকোর্টের নির্দেশ মতে, হাইকোর্টের নির্দেশ মতে হিয়ারিং শেষ করিয়া 18 মানে অগস্ট মাসও তার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়ে গেল। এবং অগস্ট মাসও মানে ও জিনিসটা করলো কোর্টে যে স্থিতাবস্থা এখন বজায় থাকুক, আর যারে হিয়ারিংয়ের মাধ্যমে যারে মানে উপযুক্ত মনে করবো ডিপার্টমেন্টে তারে যাতে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার রিকমেন্ডেশন করে এবং তারে যাতে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়। আর ইন দ্য মিন টাইম দায়িত্বটা ডিরেক্টর অফ সেকেন্ডারি এডুকেশনে আটজন ডিপার্টমেন্ট থেকে পারমিশন লইয়া হাইলাকান্দি বিএড কলেজ থেকে আমরা বিএড করছি 1996-97 এবং 1997-এর জুন মাসও আমরা রেজাল্ট আউট হয়েছি এবং আমি ভালোভাবেই ফার্স্ট করছি, মোটামুটি ধরুন 58-59% হাই আমি ফার্স্ট করছি বিএড। তারপরে ডিপার্টমেন্ট থেকে আমাদের বিএডের লাগে ইনক্রিমেন্টও দেওয়া হয়েছে, বিএডের লাগে একটা স্পেশাল অ্যাডভান্স ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে, আমি ইনক্রিমেন্টটাও পাইছি এবং এখন পর্যন্ত ড্র করিয়ে যাই। আর 2018 ইংরেজির জুলাই মাসের 1 তারিখ থেকে আমি প্রিন্সিপাল ইনচার্জের দায়িত্ব গ্রহণ করছি, আগের প্রিন্সিপাল শোভন কুমার দে মহাশয়ের রিটায়ারমেন্টের ফলে। ডিসেম্বর 2018-ত ইন্সপেক্টরের একটা চিঠির মাধ্যমে যখন আমরা ওটা জানতাম পারছি যে অ্যাডভার্টাইজমেন্ট করার লাগিয়া ফর অ্যাপয়েন্টমেন্ট অফ রেগুলার প্রিন্সিপাল, আমরা তখন অ্যাডভার্টাইজমেন্ট করছি 22 ডিসেম্বর 2018। ইয়া দেখলাম তো আমার যে ডিগ্রির ব্যাপারে একবার ইনভেস্টিগেশন হয়ে গেছে এবং যে ইনভেস্টিগেশনের প্রেক্ষিতে তারা পাইছে আমার ডিগ্রিটা ভ্যালিড। তারপরে তো কোর্টে হঠাৎ করে দেখা যায় ইয়া 2021 হওয়ার পরে কেসটা অবধ হয়ে গেছে। আমি সাথে সাথে ডিরেক্টর অফ সেকেন্ডারি এডুকেশন এবং গভর্নমেন্ট অফ আসাম ওর কাছে অ্যাপ্লাই করছি ওটা, যেহেতু হে কেসটা উইথড্র করে দিয়েছে সুতরাং আমার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া, কারণ এখন তো আর আমার অ্যাপয়েন্টমেন্ট দিতে কোনো বাধা নাই যেহেতু সিলেকশন স্টেট সিলেকশন বোর্ডে কইছে আমার ডিগ্রিটা ভ্যালিড। তারপরে দেখা যায় না আমার অ্যাপয়েন্টমেন্ট না দিয়া মুসাফির আলীর অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছে, একলা একজনেও এই সিদ্ধান্ত লইয়া এডিশনাল সেক্রেটারির একা সিদ্ধান্তর ভিত্তিতে দেখা গেল মুসাফির আলীর অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। তখন আমি বাধ্য হইয়া কোর্টের দ্বারস্থ হইলাম, মাননীয় আদালত এই জিনিসটাকে খতিয়া দেখিয়া এডিশনাল সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ আসাম সেকেন্ডারি এডুকেশন ডিপার্টমেন্টে ও কথাটা খুলল যে গভর্নমেন্টের যে সিদ্ধান্ত যেটা আছে ইট ইজ নট জাস্টিফাইড, সুতরাং একটা হিয়ারিংয়ের মাধ্যমে
এক মাসের ভিতরে একটা জাস্টিফাই সিদ্ধান্ত লওয়া হোক এবং উপযুক্ত মানুষকে প্রিন্সিপাল পোস্টে লাগিয়ে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হোক।